যখন সে ব্ল্যাক হোলের রেঞ্জের মধ্যে এসে যায় তখন ব্ল্যাক হোল ওকে এমন ভাবে চুষে হজম করে ফেলে যেমন বাচ্চা চকলেট চুষে খাইয়া ফেলায় এরকম ব্ল্যাক হোল গুলি অত বড় তারকা গুলি খাইয়া চুষে শেষ করে ফেলে দেয় সুবহানাল্লাহ বিহামদিহি বিজ্ঞানীরা বলেছেন আমাদের এই পৃথিবীটা আল্লাহ না করুন কখনো আমাদের এই পৃথিবীটা যদি কোনো ব্ল্যাক হোলের আওতায় পড়ে ওর রেঞ্জে আসে তাহলে মাত্র 2 সেন্টিমিটারের মধ্যে পৃথিবীটা তার ঘনত্ব লাভ করে ব্ল্যাক হোলের মধ্যে অদৃশ্য হয়ে যাবে হারায় যাবে অস্তিত্ব থাকবে না আল্লাহ পাক আশ্চর্য লাগে আমার বিজ্ঞানের বইপত্র যখন পড়ি আমার কাছে আশ্চর্য লাগে 1400 বছর আগে নবী কোনো বিজ্ঞানাগারে পড়াশোনা করেন নাই কোন সায়েন্স নিয়ে রিসার্চ করেন নাই সেই নবীর মুখ থেকে এমন বিজ্ঞানময় কোরআন আল্লাহ বের করালেন যা আজকের পৃথিবীর মডার্ন যুগের বিজ্ঞানীরা কোরআনের কাছে এতিম হয়ে দাঁড়ায় আছে পৃথিবীর কোন বিজ্ঞানী বলতে পারবে না যে কোরআনে কারিমের অমুক আয়াতটা আনসাইন্টিফিক এটা হাদিস আমাদের বিজ্ঞানের সাথে মিল খায় না এমন কথা বলতে পারবে না বরং কোরআন সার্টিফাই করবে তোমার এই বক্তব্য তোমার এই থিওরি মোস্ট আনসাইন্টিফিক কোরআন বলবে ওরা বলতে পারবে না যে আয়াতটা আনসাইন্টিফিক সুতরাং কোরআন হচ্ছে মহান বিজ্ঞানময় কোরআন হচ্ছে আল্লাহ পাকের দেওয়া এক মহান বিধান যে কোরআনের কারণে আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করেছেন সুতরাং এই কোরআন হচ্ছে কোরআনের মধ্যে যা আছে গোটা কোরআনে যা আছে সব সূরায়ে ফাতিহায় আছে সুবহানাল্লাহ বিহামদি আল্লাহ পাক বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মহব্বতের সাথে পড়েন সবাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা যাবতীয় প্রশংসা সে আল্লাহ পাকের যিনি তাম জাহানের পালনেওয়ালা রব আল্লাহ পাক তার কাছে যখন বান্দা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে তখন প্রশ্ন হয় যে তার যার প্রশংসা তুমি করছো তোমরা করছো তার কি আরো কোনো গুণকীর্তন আছে নাকি আমরা বলি আর রহমানির রহিম তিনি পরম দাতা এবং দয়ালু রহমান এবং রহিম দুটি হচ্ছে সম অর্থবোধক প্রায় কাছাকাছি অর্থবোধক শব্দ অসীম মেহরবান এবং বিশেষ করুণাময় তিনি যিনি রহমান এবং রহিম রহমান রহিম আল্লাহ পাকের দুটি গুণবাচক নাম রহমান অপেক্ষা রহিম অপেক্ষা রহমান এটা হচ্ছে বেশি ব্যাপক অর্থবোধক যার জন্য তাফসিরে বলা হয়েছে আর রহমানু যুর রহমতি শামিলা বিজামিয়াল খালায়েক ফি দুনিয়া والمؤمنين في الآخرة অর্থাৎ রহমান তিনি যিনি এমন রহমতের মালিক যা বিশেষত গোটা বিশ্বের সমস্ত মানুষের জন্য প্রযোজ্য আর রহিম হচ্ছে শুধু কিয়ামতের দিন পৃথিবীতে রহমান তিনি দয়াবান পৃথিবীর সমস্ত মানুষের জন্য এবং কিয়ামতে শুধু মোমিনদের জন্য রহমান কিয়ামতে শুধু মোমিনদের জন্য আর রহিম হচ্ছে আর রহিম যুর রহমতি শামিলা লিল মুমিনিনা ইয়াউমুল কিয়ামা রহিম হচ্ছে শুধুমাত্র কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন শুধু মুমিন লোকদের জন্য এই বিশেষ দয়া কিয়ামতের দিন করবেন এখন রহমান হচ্ছেন পৃথিবীর সমস্ত মানুষের জন্য সমস্ত প্রাণীর জন্য তার দান থেকে কেউ বঞ্চিত থাকবে না সকলের জন্য তার দানের দরজা অবারিত উন্মুক্ত এই পৃথিবীর মুখে আমরা দেখতে পাই মানুষ তার বন্ধুদেরকেই দেয় শুধু সরকার হোক আর সাধারণ মানুষ হোক আপনজনদেরকে নিজের দলকেই বেশি দেয় কথা ঠিক কিনা নিজের দলের প্রতি আত্মীয় স্বজনের প্রতি স্বজন প্রিয়তা মানুষের শরীরের ভিতরে রোগ হিসাবে কাজ করে আর এভাবে করে নিজের দল আর আত্মীয় স্বজনকে বেশি করে সুযোগ সুবিধা দেয়
শত্রুকে কেউ দেয় না, শত্রুকে কেউ ডেকে ডেকে কোন জিনিস দিতে চায় না বা দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন এমন রহমান, এমন দয়াবান, এমন মেহেরবান, যারা তার ইবাদত করে, যারা যারা তাকে স্বীকার করে, আল্লাহ বলে তাকে যারা সেজদা দেয়, আল্লাহ পাক তাদেরকেও দেন। আর যারা আল্লাহকে অস্বীকার করে, আল্লাহ রাব্বুল আলামিনকে মানে না, তার গুণাবলী কি স্বীকার করে না, তার অস্তিত্ব স্বীকার করে না, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন কোন নাফরমান বান্দাকেও রহমত থেকে বঞ্চিত করেন না। সে যেই হোক, বেনামাজি হোক, মুরতাদ হোক, নাস্তিক হোক, তারপরে আল্লাহর অনুগ্রহ থেকে সে বঞ্চিত থাকে না, কথা ঠিক কিনা? বরং এটাই আমরা দেখি, নামাজি দিনদার পরেজগার মানুষ তার বরং কম থাকে, সে বরং কম পায়, বাড়ি নাই, ঘর নাই, কলকারখানা নাই, আর নামাজ রোজা করে না, হজ যাকাত করে না, আল্লাহর সাথে বিরোধিতা করে, আল্লাহরে মানেই না, বলে দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নাই, এই ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি, এই হচ্ছে তাদের থিওরি, তাদের দর্শন, তাদের ফিলসফি। এই জাতীয় লোকগুলি বরং দেখা যায় তারা ক্ষমতা পায়, বাড়ি হয়, গাড়ি হয়, কল হয়, কারখানা হয়, সম্মান পায়। এটা হচ্ছে, এটা কেন? এর কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর কোন মূল্য দেন না। এই পৃথিবীর মূল্য যদি আল্লাহ পাকের কাছে একটা মশার ডানার তুল্য যদি হতো, আল্লাহ পাক বিদ্রোহীদেরকে, কাফেরদেরকে এক ঢোক পানি আল্লাহ পাক গিলতে দিতেন না। এবার চিন্তা করেন, আল্লাহর ব্যাপারে যে দৃষ্টান্তটা দেওয়া হয়েছে, দৃষ্টান্তটা কত গুরুত্বপূর্ণ। মশার দানার তুল্য, মশার দানার তুল্য এই পৃথিবীর দাম নাই আল্লাহর কাছে। আপনাকে যদি কেউ 10 লক্ষ মশার দানা বহু কষ্ট করে জোগাড় করিয়া যদি কেউ দেয়, তাহলে আপনি কয় টাকা দিয়ে কিনবেন? 4 পয়সা দিয়েও একজনে বলছে 4 পয়সা দিবে না। তাহলে বোঝেন এর কোন মূল্য নাই, একটা মশার ডানার তুল্য মূল্য আল্লাহ পাক এই পৃথিবীর দেন না, যার কারণে অবারিত উন্মুক্ত হস্তে আল্লাহ পাক সমস্ত মানুষের জন্য, প্রাণী জগতের জন্য তিনি করুণা করেছেন সকলকে। এই করুণাময় রহমান আল্লাহ পাক, তিনি গুনাহগারদেরকে, যারা আল্লাহ পাকের ফরমাবরদারি করতেছে তাদেরকে সকলকে আল্লাহ পাক সমানভাবে তার জিনিসগুলিকে তিনি দিয়ে দিচ্ছেন, এটা হচ্ছে রহমান। আর রহিম হচ্ছে, হাদিস শরীফে বলা হয়েছে, আর রহমানু রহমানুদ্দুনিয়া ওয়াল আখিরা, আর রহিম ও রহিমুল আখিরা। মুমিন রহমান তো শুধু আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাতের জন্য, আর রহিম শুধুমাত্র আখিরাতের জন্য। আবার কোন কোন আয়াতে বলা হয়েছে যে আল্লাহ পাক দুনিয়ার মানুষের জন্য রহিম, একটি আয়াতে ভাবে বলা হয়েছে সে আল্লাহ তোমাদের প্রতি রহম করেছেন, রহমত নাজিল করেছেন এবং তার ফেরেশতাগণ এই উদ্দেশ্যে যে তোমাদেরকে তিনি অন্ধকার থেকে আলোর দিকে বের করে নিয়ে আসবেন। আর তিনি হচ্ছেন মোমেনদের জন্য রহিম, অত্যন্ত দয়াবান। আরবি ভাষায় আর রহমান অন্তর্জগতের এমন একটি নম্র উচ্ছ্বাসিত অবস্থার প্রতি ইঙ্গিত করে যা, যার ফলে তার স্বতঃস্ফূর্তভাবে নিজের থেকেই মহানুভূতা এবং প্রীতি ও মহব্বতের ইচ্ছার বহির প্রকাশ ঘটে। তাই রহমতের মধ্যে আছে স্নেহ, আছে প্রীতি, আছে অনুগ্রহ। আল্লাহ পাকের রহমতটা কি জিনিস? সেটা হচ্ছে রহমতি ওয়াসাত কুল্লা শাই, আমার রহমত দিয়ে সমস্ত জিনিসকে ঢেকে রাখা হয়েছে। প্রত্যেকটি জিনিসের ভিতরে আল্লাহ পাকের রহমত রয়েছে। রহমত ছাড়া এই পৃথিবীতে মানুষের চলার কোন পথ নাই, সমস্ত ব্যাপারই আল্লাহ পাকের রহমত আর রহমত। আমরা যখন বললাম আর রহমানির রহিম,
বলেন সবাই আর রহমানির রহিম আবার প্রশ্ন হয় বান্দা বুঝলাম আরো কোন কোয়ালিটি আরো কোন বৈশিষ্ট্য তার আছে নাকি আমরা বলি মালিক ইয়াউমিদ্দিন তিনি হচ্ছেন বিচার দিনের মালিক শেষ বিচারের মালিক তিনি একদিকে এটাকে ব্যালেন্স করা হয়েছে একদিকে অফুরন্ত রহমত যার কোন কুল নাই কিনারা নাই এখন আদল দরকার এখন কি দরকার আদল ইনসাফ দরকার আল্লাহ পাক একদিকে অফুরন্ত রহমত আর নিয়ামত দিয়ে পৃথিবীকে ছেয়ে রেখেছেন অপরদিকে বলেছেন আমি হচ্ছি বিচার দিনের মালিক সেদিন আমি বিচার করব সেই বিচারের ভিতরে কোনো পক্ষপাতিত্ব থাকবে না